প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আজ বেশ কয়েকদিন ধরে লড়াই করছে। যে কোনো ছাত্র তলে, যে কোনো মতাদর্শের আর যে কোনো জায়গায় আপনাদের সবাইকে এই আন্দোলনে থাকার জন্য আমরা বলছি, রাস্তায় লড়াইটা চালিয়ে যান। যে শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা, এরা প্রতি পদে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর কতদিন, আর কতদিন হবে? লজ্জা করে না আপনাদের? এক ঘায়েল কুত্তে কা যারা চিড়কে নাচ কে এক লড়কি কো খায়া জাতা হ্যায়, আর উসকে বাদ জব উসকা ডেড বডি মিলতা হ্যায় তখন এখানকার প্রিন্সিপাল বলে দেয় যে সে সুইসাইড করেছে। আরে কে আছে এই হসপিটালে যে ওর মাকে ফোন করে বললেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে? আরে ডাক্তাররা তো নাড়ি টিপে বলে দেয় যে কার কি রোগ আছে। তুমি মুখটা দেখে বুঝলে না যে মেয়েটাকে খুন করেছে না মেয়েটা সুইসাইড করেছে? এতটুকু মানবিকতা আশা করতে পারে না রাজ্যের মানুষ? ডাক্তার বাবুরা, নার্সরা শুরুর দিন থেকে এরা তথ্য আর প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। কখনো বলছে ফাঁসি, কখনো বলছে এনকাউন্টার, কখনো বলছে সিবিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল। কি পেয়েছেন কি আপনারা? আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম, কোন ফ্রি রুম বানালেন না, আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতে আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে আর বড় লজ্জার কিছু হয়? দায়িত্ব নিয়ে রুখেছি, দায়িত্ব নিয়ে ইয়ে কিসি কা বাপ কা জাগিরদারি নেই রে। চুনোপুটিকে বাঁচিয়ে নেবেন, এইটা হবে না। পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন, ধৈর্য ধরুন। লড়াইটা দীর্ঘদিনের, ওই বাপ মাতার চোখে জল মোছানোর দায় আমাদের। যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমাদের। আমাদের প্রোগ্রাম চলবে, আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকব, কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্ট করতে দেব না, আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাকেও চলতে দেব না। প্রোগ্রাম আমাদের চলবে। একই সাথে আমরা দিয়ে একরাও আটকে দিয়ে আসতে পেরেছি এই ঘর ভাঙার ওদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে, এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা খালিক্ষণ বন্ধ করতে। কিন্তু একই সাথে আরজি কর্ণের মেডিকেল কলেজের ভেতরে যে সমস্ত ছাত্ররা যা আন্দোলন করছো, আমরা বলছি এটা তোমাদের দায়িত্ব যাতে কালকে সিবিআই এনকোয়ারি শুরু হওয়া অবধি ওই ঘরটা ছুঁতে পর্যন্ত না পারে এই রাজ্যের পুলিশ প্রশাসন। ওই ঘরটা পাহারা দেওয়ার দায়িত্ব এই আরজি কর্ণ মেডিকেল কলেজে।